সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনাম ঘুষিতে খাবার অর্ডার দেওয়া নারী নাক ফাটালেন ডেলিভারি ম্যান আপত্তিকর ছবি দেখিয়ে আঠাশ জনকে বিয়ে করেন রোমানা প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন পরে ধর্ষণের মামলা গ্রামীণ ফোনের ডাটাবেজে ঢুকে কোটি টাকা ট্রান্সফার এবারে চলুন দেখে নেই বিস্তারিত সংবাদ ঘুষিতে খাবার অর্ডার দেয়া নারী নাক ফাটালেন ম্যান খাবার ডেলিভারি করতে দেরি করার প্রতিবাদ করায় এক মহিলার নাক ফাটিয়ে দিয়েছেন ম্যান ভারতের বেঙ্গালুরুতে এমনই ঘটনা ঘটেছে খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর এক কর্মী একান্ড ঘটিয়েছেন বুধবার নয় মার্চ ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় হিতেশা নামের এক কন্টেন্ট ক্রিয়েটার ও মেকআপ আর্টিস্ট খাবার অর্ডার করেন বিকেল তিনটায় ডেলিভারি বয় খাবার নিয়ে আসেন ঘণ্টাখানেক পর এর মধ্যেই ঝামেলা বেঁধে যায় ওই মহিলা জোম্যাটো কাস্টমার কেয়ারে খাবার আসতে দেরি হওয়ায় অভিযোগ করেন এরপরই ডেলিভারি বয় হাজির হয় দুজনের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা মহিলার অভিযোগ ছেলেটি এক পর্যায়ে মহিলাকে চূড়ান্ত গালিগালাজ করে কোনো এক সময় মহিলার উপর চড়াও হয় যার ফলে শেষ পর্যন্ত এক ঘুষিতে কি ফাটিয়ে দেন মহিলার এদিকে ডেলিভারি বয়ের দাবি তার দেরিতে আসায় মহিলা কেবল তাকে গালিগালাজি করেননি জুতা করেছেন যে কারণে আত্মরক্ষার্থে আঘাত করতে বাধ্য হন তিনি এদিকে ওই মহিলা পাল্টা অভিযোগের মাঝে নিজের রক্ত মাখা নাকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে যা কিনা এখন আলোচনার তুঙ্গে সর্বশেষ জানা গেছে উভয়ই মামলার প্রস্তুতি নিচ্ছেন ঘটনায় জোমাটো জানিয়েছে আমরা কিভাবে ক্ষমা চাইব বুঝতে পারছি না ঘটনায় আমরা খুবই দুঃখিত আমাদের খাবার ডেলিভারি ব্যবস্থা স্থানীয় পুলিশে জানানো হয়েছে অপরাধী শাস্তি পাবেন ওই নারীর চিকিৎসার জন্য যা যা সহযোগিতার প্রয়োজন জমা তা করতে প্রস্তুত আপত্তিকর ছবি দেখিয়ে আঠাশ জনকে বিয়ে করেন রোমানা মডেল পরিচয়ে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সঙ্গে কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা পরে করতেন বিয়েও কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও এমনই একটি প্রতারক পরিবার সন্ধান পেয়েছে পুলিশ প্রতারিতদের দাবি আটাশ জনের সাথে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতি নিয়েছেন কোটি কোটি টাকা পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে রোমানা ইসলাম স্বর্ণা নিজেকে কখনো মডেল কখনো অভিনেত্রী পরিচয় দিতেন খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি আপলোড করতেন রগ রগে সব ছবি এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক তারপর কখনো স্বামীর সাথে বিচ্ছেদ আবার কখনো স্বামীহীন সংসারে আর্থিক অনটনের কথা বলে প্রবাসী ঐসব প্রেমিকদের কাছ থেকে নিতেন টাকা ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা আবার কখনও গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন আড়াই কোটি টাকা প্রতারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জুয়েল বলেন সে আমার সাথে প্রথমে ভালো সম্পর্ক করে এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে এক কোটি নব্বই লাখ টাকা নেয় আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে আমি যাই গেলে তারা আমাকে কিছুটা একটা খাইয়ে অজ্ঞান করে ফেলে এরপর আমার খারাপ ছবি তুলে নেয় ও আমার থেকে স্ট্যাম্পে সাইন নিয়ে নেয় এভাবেই সে আমাকে জোর করে বিয়ে করে তার মোবাইল ঘড়ি গাড়ি আর সবই আমার কিনে দেওয়া আমাকে ডিভোর্স দিয়েছে বললেও তা মিথ্যা তাই আমি আইনের আশ্রয় নিয়েছি এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আটকে রাখেন রোমানা করেন বিয়েও এসব শোনার পর নিজের আগের স্ত্রীর সাথে জুয়েলের ছাড়াছাড়িও হয় রোমানা হঠাৎই একদিন সুযোগ বুঝে ধারণ করেন জুয়েলের অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রোমানা জোর করে স্ট্যাম্পে জুয়েলের স্বাক্ষর রেখে জায়গা জমি হাতিয়ে নেয় এরপর রোমানাও জুয়েলকে ডিভোর্স দেন এভাবেই বিয়ের নামে প্রতারণা করে রোমানা আটাশ জন প্রবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্রতারিতরা আর পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সাথে একই প্রক্রিয়ার প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে এ প্রসঙ্গে ডিএমপির ডিসি হারুনর রশিদ বলেন রোমানা তার মা তার ভাই ও ভাইয়ের বউ রোমানার ছেলে তারা সবাই একই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে উলঙ্গ করে তার ছবি তুলে তারা এরপর টাকা দাবি করে বসে টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এ ব্যাপারে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা এ ঘটনায় প্রতারক পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন পরে ধর্ষণের মামলা রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে হাজির হয়েছিল এক কলেজ ছাত্রী শুরু করেছিল অনশনও এ পরিস্থিতিতে তার প্রেমিক পরিবারের সবাইকে নিয়ে বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে যান পরে ওই ছাত্রীর বাবা বাঘা থানায় ওই প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এর পরপরই পুলিশ অনশনরত ওই ছাত্রীকে উদ্ধার করে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে ছয় মাস আগে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আবদুল্লার সঙ্গে সম্পর্ক শুরু হয় একাদশ শ্রেণী পড়ুয়া ওই কলেজ ছাত্রীর তাদের এ সম্পর্কের কারণে তারা একাধিকবার দেখা করেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় তবে কিছুদিন আগে ওই কলেজ ছাত্রীকে না জানিয়ে আবদুল্লার আরেক জায়গায় বিয়ে ঠিক করে আবদুল্লার পরিবার বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয় এ খবর পেয়ে কলেজ ছাত্রী প্রেমিক আবদুল্লার বাড়ির সামনে গত বুধবার থেকে অনশনে বসে এ পরিস্থিতিতে আবদুল্লা তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান এর পরিপ্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে আজ সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মেরাজুল ইসলাম বলেন তার ইউনিয়নে এ ঘটনা জানার পর তিনি মেয়েটির নিরাপত্তার জন্য দুজন গ্রাম পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব দিয়েছিলেন মেয়েটির বাবা বৃহস্পতিবার থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি এখন থানা পুলিশের দায়িত্বে রয়েছে আবদুল্লা ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের কারও বক্তব্য জানা যায়নি বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন মেয়েটির বাবা মামলার এজাহারে কয়েকটি তারিখে ধর্ষণের অভিযোগ এনেছেন সেই তারিখগুলো আমলে নিয়ে ধর্ষণের বিষয়টি অনুসন্ধান চালানো হচ্ছে আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে আর মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রামীণ ফোনের ডাটাবেজে ঢুকে কোটি টাকা ট্রান্সফার দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের অভ্যন্তরীণ ডেটাবেজে ঢুকে পোস্ট পেইড সিমের মালিকানা পরিবর্তন ও ক্রেডিট বাড়িয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের সাইবার ইনভেস্টিগেশন ইউনিট এ প্রতারণায় জড়িত গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান জিনিক্স ইনফোসিস লিমিটেড ও উইপ্রো লিমিটেড কল সেন্টারের পাঁচ কর্মী গ্রেফতাররা হলেন শুভ্রদেব চক্রবর্তী রাজ সরকার ও মোহাম্মদ মিজানুর রহমান তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে সিআইডি গ্রেফতারকারীদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয় বৃহস্পতিবার এগারোই মার্চ রাতে সিআইডির সহকারী পুলিশ সুপার জিসানুল হক জিসান এই বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গ্রামীণ ফোন গত এক জানুয়ারি ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে মামলাটি তদন্ত করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন ইউনিট সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার বলেন জিনিক্স ইনফোসিস লিমিটেড ও উইপ্রো লিমিটেড গ্রামীণ ফোনের কল সেন্টার পরিচালনার জন্য থার্ড পার্টি হিসেবে সার্ভিস প্রদানে চুক্তিবদ্ধ হয় আর গ্রেফতার আসামিরা হলেন ওই কল সেন্টারগুলোর কর্মী সংশ্লিষ্ট অপারেটরের বিভিন্ন অভ্যন্তরীণ ডেটাবেজে তাদের প্রবেশাধিকার ছিল রিটেইলারের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহক সিমের মালিকানা পরিবর্তন পোস্টপেইড সিমের ক্রেডিট লিমিট বাড়ানো সহ বিভিন্ন সার্ভিস প্রদান করত তারা তিনি বলেন দু সালের অগাস্টে কল সেন্টারে কর্মরত আসামিরা সংশ্লিষ্ট কোম্পানির সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে ষোলোটি পোস্টপেইড সিমের ক্রেডিট লিমিট বাড়িয়ে প্রায় তেরো লাখ টাকা করে করে পরবর্তীতে ওই বছরের অক্টোবরে এবং সালের জানুয়ারিতে অপর একটি ও পাসওয়ার্ড ব্যবহার করে একইভাবে এগারোটি পোস্টপেড সিমের ক্রেডিট লিমিট বাড়িয়ে লাখ টাকা করে পুলিশ সুপার মাহমুদুল ইসলাম আরও বলেন পোস্টপেইড সিমে ট্রানজেকশন করা টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ফ্লেক্সিলটের দোকানের মালিকের সঙ্গে তাদের চুক্তি থাকে এছাড়াও বিভিন্ন ধরনের মিনিট ও ইন্টারনেট প্যাকেজ বিক্রি বাবদ তারা ওই টাকা ব্যবহার করে জন্য তারা ফ্লেক্সিলোডের দোকানদারদের শতকরা দশ শতাংশ লাভ দিয়ে সিমগুলো বিভিন্ন এলাকায় বিতরণ করে মোবাইল অপারেটর কর্তৃপক্ষ যখন দেখে যে ওই সব পোস্টপেইড সিমে ট্রানজাকশন হওয়া টাকাগুলো তাদের ব্যাংকে জমা পড়েনি তখন তারা পুনরায় বিষয়টি খতিয়ে দেখে যখন তারা বুঝতে পারে প্রতারণা হয়েছে তখন সিমের লিমিটেড টাকা জব্দ করে দেয় এ সময়ের মধ্যেও তারা বিপুল পরিমাণ টাকা আটকাতে সামর্থ্য হয় যদিও এরই মধ্যে প্রতারক চক্রটি প্রায় কোটি টাকা হাতিয়ে নিতে সক্ষম হয় সিআইডি জানায় এই ঘটনার মূল হতা রাজ্য সরকার পলাতক তিনি মোবাইল অপারেটরের সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে পোস্টপেইড নাম্বারে লাখ লাখ টাকার ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতেন ওইসব পোস্টপেইড নম্বরগুলো আসামি ও তাদের সহযোগীরা ব্যবহার করতেন পরবর্তীতে রাজ্য সরকার তার অপর মাধ্যমে গ্রামের দিকে বিভিন্ন গ্রাহকদের কাছে অবৈধভাবে পাঁচশো ও এক হাজার মিনিটের প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজ বিক্রি করে বিক্রি টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেন চক্রটি পঞ্চাশটি সিম থেকে এক হাজারের বেশি সিমে এইভাবে ট্রানজ্যাকশন করে টাকাগুলো হাতিয়ে নেয় মোবাইল অপারেটর কোম্পানিটি প্রথম অভিযোগ করে বারোটি সিমের বিপরীতে তবে তদন্ত বের হয় প্রায় পঞ্চাশটি তথ্য মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবেও জানান সিআইডির এই কর্মকর্তা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম